হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদেরকে আগের দিন যতটুকু পর্যন্ত দেখাতে পেরেছি এর আগের ভিডিওটাতে সেখানে দেখিয়েছি তোমাদের কর্ণাড়ককে সূর্য মন্দির পর্যন্ত এবার আমরা কিন্তু ওই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তোমরা আগের ভিডিওতেই দেখতে পেয়েছ আর যারা এখনও দেখো তারা আমার চ্যানেলে গিয়ে এর আগের ভিডিওটি দেখে নাও তো সেখান থেকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে তার সামনেই ছিল নন্দনকানন তো আমরা নন্দনকাননে চলে এসেছিলাম নন্দনকানন হলো চিড়িয়াখানা তো সেটাতে পুরীর থেকে আসতে নাই করে আমাদের দু ঘন্টা সময় লেগেছে এটা কটকে তো সেই জন্য আমরা এই যে দেখো এখানে ঢুকে যাচ্ছি এখন টিকিট কেটে এই বানর বানর আর ঢুকিনি নিয়ে সবার প্রথমে একটা পার্ক চোখে পড়লো আমাদের সাথে পুচকি ছিল সুতরাং আমরা পার্কের ভেতর ঢুকে ওকে কিছু কিছু জিনিস চড়ালাম আর যারা পুরীতে ঘুরতে আসে তারা কিন্তু নন্দনকাননে অবশ্যই আসে মানে প্রচুর লোক ছিল প্রচুর ট্যুরিস্ট ছিল আমাদের সাথে তোমরা দেখতেই পাবে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে তাহলে তোমরা আশা করি সব কিছু জানতে পারবে বুঝতে পারবে আমরা কিভাবে কি ঘুরলাম না ঘুরলাম এই দেখো পার্ক থেকে এখন আমরা বেরিয়ে সামনের দিকে এগোচ্ছি चीनी कोई <laughs> এখানে তোমরা দেখতে পাবে বাঘ ঠিক আছে আমরা অনেকগুলো বাঘ দেখেছি এই দেখো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি যতটা পারছি তো বাঘগুলো কিন্তু সবই ঘুমোচ্ছিলো আমরা যেই সময় গেছি সেই সময় ঘুমানোটাই স্বাভাবিক কারণ ওই টাইমটা আড়াইটা থেকে তিনটে ওই সাড়ে তিনটে ওই টাইম টাইমটা তো ঘুমানোরই সময় না তো খেয়ে দিয়ে পুরো ঘুম দিয়েছে বাঘ মামারা বাঘ সিংহ আমরা আরও অনেক কিছু দেখেছি তোমরা দেখো তো প্রায় সবাই ঘুমিয়েই ছিল এইদিকে এই যে কাঠবিড়ালি দেখ দেখলাম দেখো বাঘটা এবার তোমাদেরকে সামনে থেকে দেখাতে পারলাম আশা করছি কারণ বাঘগুলো অনেক দূরে দূরে একটু ঘুমোচ্ছিল তাই জন্য অত স্পষ্ট করে দেখানো যাচ্ছিল না তা যাই হোক এই যে উনি হেঁটে এখান দিয়ে ওইখান দিয়ে যাচ্ছেন তো আমরা দেখে দেখছিলাম আর ভিতরে প্রচন্ড ভয় করছিল যে যদি এখান থেকে লাফিয়ে ওই মানে সামনে তো জাস্ট ওই ঘেরার মতন তো ওখান থেকে যদি এরকম করে লাফিয়ে চলে আসে কোনো বিশ্বাস নেই যদি আসে তাহলে পরে তো একেবারে শেষ তো যাই হোক এখানে আবার দেখো আরেক একটা উপরে একটা বসার জায়গা আছে সেখানে বসে বসে ঘুমোচ্ছে এই নন্দনকাননের ব্যাপারটা এবার আমি তোমাদেরকে বলি অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই চিড়িয়াখানা অনেকটা জায়গা তো চিড়িয়াখানার ভেতরে মানে একটা গা মানে রকমের গাড়ি আছে মানে খোলাই গাড়ি আর কি তো ওটার মধ্যে মানে তোমরা ফ্যামিলি মেম্বার যতজন যাবে আর কি তারা সবাই মিলে বসে কিন্তু ঘুরতে পারবে মনে হয় যত সম্ভব পনেরোশো টাকা সামথিং নেয় ঘোরাতে মানে গোটা চিড়িয়াখানাটা ঘোরায় আর কি কিন্তু আমরা সেই গাড়ি নিয়ে নিই কারণ আমাদের এমনিতেই টাইম খুবই শর্ট ছিল আমাদের বেরোতে দেরি হয়ে গেছিলো তো আমাদের কাকু বলেছিলো যে খুব তাড়াতাড়ি একটা টাইম দিয়ে দিয়েছিলো এর মধ্যে যদি বেরোতে পারো তাহলেই তোমাদের আরও দুটো জায়গায় ঘোরাতে পারবো আর না হলে কি তো সন্ধ্যা হয়ে যাবে আর ঘোরাতে পারবো না সেই জন্য আমাদেরকে বলেছিলো যে গাড়ি টাড়ি নিতে না অত ঘোরাটা ঘোরার দরকার নেই আর মনে করো যে ঘোরাটা ঘোরার থেকে আমরা হেঁটে যেটুকু ঘুরেছি ওইটুকুই এনাফ মানে শন বেশ অনেক কিছু দেখে নিয়েছিলাম গেলাম সিংহ মামার দিকে দেখি সিংহ মামা জেগে আছে কিনা ওরে বাবা এ তো একদম উল্টে ঘুমাচ্ছে সিংহ মামার তো কোনো দেখা পাওয়ার চান্সই নেই মানে উঠে যে দেখবো যে মানে হাঁটছে বা কিছু সেটা চান্সই নেই কারণ এমন বেঘরে ঘুমাচ্ছিলো তো এই যে বাঘ মামা কিন্তু হাঁটছে কিছু কিছু জায়গায় বাঘ মামা হাঁটছে এখানে দেখবো হলো হাতি সেই অনেকটা দূর থেকে হাতিটা তো পরিষ্কার করে হয়তো তোমাদেরকে দেখাতে পারছি না এখানে তিনটে হাতি ছিল আর তার পাশে কিন্তু ছিল ময়ূর তো ওই পাশ দিয়ে হয়তো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না কারণ এতটা সবুজ সবুজের মধ্যে মানে ভালো করে বোঝা যাচ্ছে না আর কি তো যাই হোক এটা অনেক দূর থেকেই দেখছিলাম তো এখানে এসে জাস্ট আর ক্লান্ত হয়ে গেছি আর পারছিলাম না এবার মনে হচ্ছিলো যে আবার বাড়ি যাব কিন্তু বাড়ি যাওয়ার পথে রাস্তাটাও অনেক দূর দূর মানে বাড়ি যাব আর কি বলছি দ্যাট মানে গাড়িতে যাব গাড়িতে ফিরবো আর কি তো গাড়ি ফেরার পথেও রাস্তাটা যতখানি এসেছি ততখানি তো আবার ফেরত যেতে হবে না তো চলো যাওয়া যাক তবে বেশ ভালো লাগলো চিড়িয়াখানায় অনেক কিছু দেখতে পেলাম আর আমরা তো গাড়ি করিনি তোমাদেরকে তো বললামই ভেতরে কিন্তু কোনো গাড়ি আমরা করিনি তা সত্ত্বেও আমরা অনেক কিছু দেখতে পেয়েছি তো বেশ ভালো লাগলো কারণ না ঘুরতে গেলে না মানে এই সাইটগুলো যদি আমরা না ভিজিট করতাম না ঘুরতাম তাহলে কিন্তু একটা আফসোস থেকে যেত যে এরকম ঘোরার জায়গা আছে কিন্তু আমরা ঘুরতে যাইনি তো সেই কারণেই আর কি সব জায়গাগুলোই ঘোরা এই যে সামনে তোমরা গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়ির কথাই বলেছি এই গাড়ি করেই কিন্তু এই গোটা চিড়িয়াখানাটায় ঘোরানো হয় তো যাই হোক এই গাড়ি করো তোমরা ঘুরতে পারো কিন্তু আমরা আমি বলবো যে আমরা গাড়িতে না ঘুরেও আমরা কিন্তু অনেক কিছু দেখতে পেয়েছি এর থেকে বেশি আর মনে হয় না ঘোরার অত কিছু দরকার ছিল কারণ সব জায়গায় ঘুরতে হবে তো টাইমটাকেও তো মানে মেনটেন করতে হবে আর যেহেতু আমরা আটটা সাড়ে আটটার দিকে বেরিয়েছি আরও ভোরে বেরোলে হয়তো আরও ভালো হয় কিন্তু সেটাও তো সম্ভব হয় না কারণ আমরা আগের দিনই এসেছি আগের দিন এসে পরের দিন মানে ওইটুকু মানে রেস্ট তো হয়ই নি প্রথম দিন এসেই বেরিয়ে বেরিয়ে যেতে হয় তোমরা তো প্রথমের ভিডিওগুলোতে আমার দেখিয়েছো তো প্রথম মানে এইভাবে না হলে না টাইমটা মেনটেন হয় না কারণ আমরা ওয়ান উইক টাইম নিয়ে তো যাইনি এক সপ্তাহে সময় নিয়ে যাইনি আমরা খুব শর্ট টাইমে গেছি আমার যেই টাইমে গেছি ওটা একদম পুরো প্যাকেজ টাইম মানে ওই টাইমটায় সম্পূর্ণটা ঘোরা যায় কিন্তু তুমি সেরকমভাবে বিশ্রাম নিতে পারবে না তো যাই হোক আমরা তো ওখানে যাওয়ার পরে প্রথম দিন তো সমুদ্রে গেলাম তারপরে জগন্নাথ মন্দিরে গেছিলাম তোমরা ভিডিওটা না দেখে থাকলে প্রথম ভিডিও আমার ব্লগে গিয়ে দেখে নেবে যাই হোক তার পরের দিনে আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছিল বলে আমরা একটু দেরি হয়েছিল অত সকাল সকাল ওঠা যায় না তো তার মধ্যে গোটা দিনের মানে ঘোরাটা কমপ্লিট করতে হবে তো সব জায়গায় যেতে গেলে কিন্তু মানে সব কিছু আর কি টাইম মতনই করতে হবে তো যাই হোক কারণে আমাদের ওইটুকু টাইমই ঠিকই ছিল তার বেশি টাইম দিলে আর বাদবাকিগুলো ঘোরা হতো না এই দেখো আমরা এখন পাহাড়ের রাস্তায় উঠছি আর বৃষ্টি পড়ছে হালকা হালকা দারুণ লাগছিল জাস্ট একটা ছোট্ট পাহাড় এই পাহাড়ের উপরেই কিন্তু আছে একটা সুন্দর মন্দির আর সেই মন্দিরটা পার করেই মানে মন্দিরটা দিয়ে হেঁটেই যেতে হবে ধবলগিরি আশা করি তোমরা এই জায়গাটার নাম আগেই শুনেছ চলো গল্প করতে করতে আর তোমরাও দেখতে থাকো যে কি সুন্দর জায়গাটা আর কি সুন্দর ভিউ পাহাড়ে বৃষ্টি পড়ছে ছাতামান নিয়ে এসেছিল বলে ছাতাটা মেনে নিল নালে ভালোই বৃষ্টি পড়ছিল তো এবার আমরা সিঁড়ি হয়ে ওপরে উঠবো আর সিঁড়িগুলো কিন্তু পুরো ভেজা ছিল তা যাই হোক ভীষণ সাবধানে দেখে দেখে উঠছিলাম আর চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছিল যে কি কী বলবো সেই সৌন্দর্যটা আর বলে প্রকাশ করার মতন এখন না মানে দেখেই জাস্ট দেখতে হবে এত সুন্দর জায়গা তো এই যে পাহাড়ের ওপরে এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর মানে এটা হচ্ছে ভোলেনাথের মন্দির তো চলো তোমরা দেখো আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের এই মন্দিরে আমরা সবাই প্রণাম করলাম অনেকক্ষণ দাঁড়ালাম তারপরে ওরা কিছু প্রসাদ সাথে সবাই ফিরল দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই দেরি হয়ে গেছে মানে অনেকটা মানে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হবে ভাব তো আমরা নন্দন নন্দনকানন গেছিলাম হচ্ছে কটকে তো পুরী থেকে কটক কিন্তু দু তিন ঘন্টার রাস্তা তো সেইখান থেকে আবার এখানে এলাম তো এই জায়গাটা তো খুবই সুন্দর কিন্তু টাইমটা মেকআপ করার মধ্যে পড়ে গেছিলো মানে তাড়াতাড়ি করে আর কি হয়েছিলো তো এটা আমরা ধবলগিরি এসেছি তো উদয়গিরিটা আমাদের আর যাওয়া হয়নি ঘোরা হয়নি যেহেতু টাইমটা মানে হয়নি আর কি সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছিলো তো এখানে আমি এসে ভোরেনাথকে নিজের মনস্কামনা অবশ্যই জানালাম আর আবার কবে আসবো না আসবো কোনো ঠিক নেই তাই ঠাকুরকে ভালো মতন করে দর্শন করে গেলাম তো এরপরে আমরা এইখান দিয়ে যাব ধবলগিরি তো ধবলগিরিটাই লাস্ট তারপরে আমরা একটা মন্দিরে গেছি কিন্তু সেই মন্দিরে মানে শিব ঠাকুরের অনেক রূপ আছে মানে অনেক শিব ঠাকুর রয়েছে কিন্তু সেখানে কি বলো তো মানে ওখানে হচ্ছে মোবাইল অ্যালাউই নেই তো সুতরাং সেখানে আমরা কিছু ভিডিও করতে পারিনি কোনো ক্লিপ নিতে পারিনি

জগন্নাথ মন্দিৰ ভাল লাগে

এরপর ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এলাম তোমরা দেখতেই পেলে সেখান থেকে এসে কিন্তু আমরা চলে আসলাম ধবলগিরি আশা করি নামটা তোমরা সবাই শুনেছ সবাই জানো এটা ধবলগিরি তো আমরা এখন এখান দিয়ে সিঁড়িটা দিয়ে উঠবো তারপরে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো খুব ভালো লাগবে এ জায়গাটা খুব সুন্দর দারুণ লাগছিল আর বৃষ্টি পড়েছে দেখে আরও ভালো লাগছিল সৌন্দর্যটা আরও বেড়ে গেছিলো আর এই ওপরে ওঠার পরে দেখলাম যে চারিদিকটা পাহাড় দেখা যাচ্ছে অনেক উঁচু থেকে ভীষণ ভাল লাগছিল তারপরে এখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি টবি সব তুললাম দাঁড়াও তোমরা তিনজন তোমরা একটা তুলি और आज की और भी एक बात है एजेंडा और एजेंडा में फोटोडाग और और टाइम से ये दो और स्टैंड रहो और और टिकिंग में ध्यान देना ये कुछ कटिंग वीडियो ठीक है तो रेगुलर डीप पॉट ব্যাস এরপরে এই নিচের দিকটা ছিল এখানেও অনেক লোকজন ছিল কিন্তু আমরা এর নিচে আর নামিনি আর এই সিঁড়িগুলো খুব পিছলা হয়েছিল তো সেই জন্য আর নামিনি আর মাকেও আর নামতে দিইনি পিছল ছিল পড়ে টড়ে গেলে ঘোড়াটাই বেকার খারাপ হয়ে যেত আর কয়েকদিনে তো আমরা উপরটার মধ্যেই ছিলাম যে তোমাদেরকে দেখানোর জন্য এগুলো সব ভিডিও করেছি তারপরে এখানে দাঁড়িয়ে বেশ কিছু অনেকগুলো ফটো ফটোও তুলেছি তো যাই হোক আজকের ঘোড়াটা কিন্তু ভীষণ ভালো হলো ভীষণ ভালো লাগলো তারপরে এখান থেকে আমরা একদম বাড়ির পথে যাব কি মানে বাড়ির পথে বারবার বাড়ির পথেই বলে ফেলছি যে হোটেলের দিকে যাব কিন্তু তার আগে আরেকটা মন্দিরে আমাদেরকে কাকু নিয়ে গেছিলো তোমাদেরকে তো বললামই ওখানে ভিডিও একদমই অ্যালাউ ছিল না তো সেই জন্য ওখানে মোবাইলটা নিয়ে যায়নি কারণ মোবাইল নিয়ে গেলে ওখানে আবার স্টলে রাখতে হবে তো সেই জন্য মোবাইলটা গাড়িতেই রেখে গেছিলাম তো সেই জন্য কোনো ভিডিও সেখানে কিন্তু আর করা হয়নি তো যাই হোক তোমরা এই জায়গাগুলো দেখো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলো না আর এর পরের দিন আবার কিভাবে ঘুরলাম না ঘুরলাম সেটাও তোমাদেরকে দেখাবো মানে এটা তো সেকেন্ড ডে থার্ড ডে আমরা কোথায় গেলাম সেটাও তোমাদেরকে দেখাবো কিন্তু তার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে সমুদ্রের পাড়ে রাত্রিবেলাটা ঠিক কেমন লাগে আর কি কি দোকান বসে না বসে কীরকম লাগে দেখতে সেটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে তো যাই হোক তোমরা নজর রেখো আমার চ্যানেলে অবশ্যই তোমরা সব ভিডিও পরপর পাবে আসলে ভিডিওটা ছাড়তে খানিকটা দেরি হয়ে যাচ্ছে আমার কিন্তু আমি চেষ্টা করব যাতে রেগুলারই তোমাদেরকে ভিডিও দিতে পারি তো যাই হোক তোমাদের কেমন লাগলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব তো এবার যাওয়ার পথেও দেখছি রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এরপর এখান থেকে আমরা রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে একটু চাটা খেয়েছি মানে তার আগে ওই এক মন্দিরে গেছিলাম সেই মন্দির থেকে ফিরেছি মন্দিরটা থেকে উঠে তারপরে আমরা চায়ের দোকান থেকে চাটা খেয়ে তারপরে কিন্তু হোটেলে চলে গেছি তো সেখানে পুরীতে এসে কোনো টিষ্টি ছিল না রাত্রিবেলা মা খেলো ভাত আর আমরা খেলাম মাংস আর রুটি মাংসটা কিন্তু দারুণ হয়েছিলো এই মাংসটা আমি এখনও ভুলতে পারিনি এত টেস্ট ছিল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা